communicable disease and non-communicable disease je prothom class aske amader ta prothom je class ta seta hocche concept of communicable disease and public health importance. আজকে যে টপিক তাই নাম শুনি বয়ে আসছে ডিজিজ দু ধরনের, একটা হচ্ছে কমিউনিকেবল, একটা হচ্ছে নন কমিউনিকেবল। কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা কী বুঝি বা ডিজিজ বলতেই বা আমরা কী বুঝি? রোগ মানে কীরকম? হোয়াট ইজ ডিজিজ? রোগ বলতে আমরা কী বুঝি? অসুস্থতা তো বুঝলাম, হুইচ হ্যাম্পার্স ডেইলি লাইফ, গুড। ওনার কথাটা অনেকখানি সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন যে আমার ফিজিক্যাল অথবা মেন্টাল লাইফের যদি এমন কিছু হয় যা আমার ডেইলি লাইফটাকে হ্যাম্পার করছে, অসুবিধা সৃষ্টি করছে। যেমন আমার জ্বর আসলো, আজকে জ্বর আসলে হয়তো আমি অফিস করছি, কিছু করছি, কিন্তু তারপরেও মানে কেমন যেন একটু মনে হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার। অথবা ওনার সাথে আজকে খুব রাগারাগি করে এসেছে, তো উনি বাসায় গিয়ে মন খারাপ করে আছেন, আমিও আমার কাজের এলাকাতে গিয়ে মন খারাপ করছি, এটাও এক ধরনের ডিজিজ। তাহলে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা কোনটা বুঝব? নাম শুনি বলছে কমিউনিকেবল মানে কমিউনিকেশন যেটাতে বেশি হবে, তো একজনের কাছ থেকে যে রোগটা আরেকজনের কাছে যাবে সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। আর যেটা যাবে না, যেমন উদাহরণ কিছু বুঝতে পারবেন? হাইপার টেনশন হতে পারে, এক্সাম্পল আর কমিউনিকেবল ডিজিজের উদাহরণ এইচআইভি এইডস, হেপাটাইটিস, ক্যাবিস, সিভিলিস। না, এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন যদিও, কিন্তু এটাকে আসলে কনজেনিটাল বা জেনেটিক ফ্যাক্টরের জন্য হচ্ছে, এটা কিন্তু কোনো অর্গানিজম দিয়ে হচ্ছে না। কমিউনিকেবল ডিজিজের একটা প্রধান জিনিস হচ্ছে ইউজুয়ালি একটা অর্গানিজম দেওয়া হবে, মাইক্রো সেটা হতে পারে ভাইরাস, হতে পারে ব্যাকটেরিয়া, একটা কিছু থাকবে, আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এটা জেনেটিক ফ্যাক্টর, এটা জেনেটিক ফ্যাক্টর, এখানে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন এজেন্ট কাজ করছে না, আমরা এই কথাগুলোকে আজকে আলোচনা করব। এবং এই কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড পাবলিক হেলথ ইম্পর্টেন্স কতটুকু, কীভাবে প্রিভেনশন করা যায়, কীভাবে ছড়ায়, এই কথাগুলো নিয়ে আমরা খুব সংক্ষেপে আজকে কথা বলবো। স্লাইডের সংখ্যাও কম, আমরা কী উদ্দেশ্যে পড়ছি এই জিনিসগুলো এখানে লেখা আছে, এটা তো বেশি জরুরি নয়। হোয়াট ইজ ইনফেকশাস ডিজিজ? ইনফেকশাস ডিজিজ আর কমিউনিকেবল ডিজিজের মধ্যে কোনো তফাৎ আছে? একই কাছাকাছি জিনিস, হ্যাঁ একই রকমই। তাহলে ইনফেকশাস ডিজিজ বলতে আমরা কী বুঝছি? ছোঁয়াচে, এটা তো বাংলা কথা হলো, মানে বঙ্গানুবাদ হলো। একজন শুধু কন্ট্যাক্ট ছাড়াও হতে পারে, কন্ট্যাক্ট ছাড়াও হতে পারে না, ভেক্টর থাকে এখানে, একটা ভেক্টর থাকে বেশ কিছু। উনি যেমন ধরেন অথবা পোলিও কী হয়ে ছড়ায়, ভাইরাসটা কীভাবে আসে, পানি পানি বাহিত ফিকে ওরাল রুট, অথবা কলেরিয়া, ডায়রিয়া, ফিকে ওরাল রুট, এর কন্ট্যাক্ট অতটা এখানে মাস্কের তো একটা মিডিয়া লাগবেই। আচ্ছা, যেটা উনি বললেন প্রথম লাইনে বললাম কি ডিজিজটা কাকে বলে, সেটা হচ্ছে ডিস্টারবেন্স ইন দ্য নর্মাল ফাংশনিং অফ দ্য বডি।
এবং এটাকে সাথে ইলনেসের সাথে আমরা কম্পেয়ার করি। ইলনেস এবং ডিজিজটাকে আমরা সিনোনাইমাস ধরে রাখি, মানে একটা প্রতিশব্দ হিসেবে আরেকটাকে আমরা করতে পারি। এটা হচ্ছে কি, এজেন্ট লাগবে এটার জন্য, ঠিক আছে, হুইচ ক্যান বি ট্রান্সমিটেড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি হচ্ছে কি, কন্ট্যাক্টে আমার হাতে ক্যাবিজ আছে, আপনার সাথে আমি হ্যান্ডশেক করলাম, আমার কাছে আপনার কাছে চলে গেল, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টলি। আর ইনডিরেক্টলি হচ্ছে পারে যেরকম আপনি পানিবাহিত রোগের কথা বললেন, অথবা মনে করেন আমার, হ্যাঁ, ইয়ার বর্ণ হতে পারে, ইনসেক্ট দিয়ে হতে পারে, বা ভেক্টর বর্ণ হতে পারে, অথবা ফোমাইট, ফোমাইট মানে, হ্যাঁ হ্যাঁ, ধর আমি কলম দিয়ে লিখলাম, আমার হাত দিয়ে স্ক্যাবিজে ভর্তি, এই কলমটা ওনাকে দিলাম, তাই এটা ওনার মাধ্যমে ওনার কাছে চলে গেল। অথবা টয়লেটে গেলাম, আমি টয়লেট পরিষ্কার, আমি হয়তো ভালো মতো পরিষ্কার করলাম না, না করে ওই হাত দিয়ে আমি ওই কলের নব বন্ধ করলাম, তারপরে সিটকানি খুললাম, হ্যান্ডেল ধরলাম, তারপরে আপনি গেলেন, হ্যাঁ। বিশেষ করে পাবলিক টয়লেটগুলোতে কী হয়, পাবলিক টয়লেটগুলোতে টয়লেট করবো এখানে, কিন্তু হাত ধুতে হবে কিন্তু বাইরে গিয়ে, হ্যাঁ, সারা পৃথিবীতে আমি এয়ারপোর্টে ইভেন যদি আপনি দেখেন সেখানে দেবেন একই অবস্থা, আপনি এখানে টয়লেট করবেন এই রুমে, কিন্তু আপনাকে হাত পরিষ্কার করতে সেখানে থাকা উচিত, হ্যাঁ। কিন্তু আসলে দেশের বাইরে তো ওরা করে করতে টিস্যু ইউজ করে, তো যেখানে ওরা ওটা প্রয়োজনতা বোধ করে না অতটা, কিন্তু আমাদের দেশের ধরেন আমাদের যে কালচার তাতে করে ছড়ানোর সম্ভাবনাটা খুবই বেশি, এই এইভাবে ছড়াতে পারে। আচ্ছা, ডাইরেক্ট ইনডাইরেক্টলি টু এ পার্সন অর এ আদার পিপল, মানে একজন থেকে আরেকজনের কাছে যেতে পারে, ফ্রম অ্যান ইনফেক্টেড পার্সন, এনিম্যাল অর রিস অর সোর্স অফ দ্য এনভায়রনমেন্ট, থ্রু দ্য এজেন্সি অফ অ্যান ইন্টারমিডিয়েট এনিম্যাল হোস্ট অর ভেক্টর অর থ্রু দ্য ইনএনিমেট এনভায়রনমেন্ট। সবগুলি আপনি যে কথাগুলো বললেন সবগুলি কিন্তু এখানে কভার করা হয়েছে, ঠিক আছে। এবং কমিউনিকেবল ডিজিজ কন্ট্রিবিউট দ্য লিডিং কজ অফ হেলথ প্রবলেমস থ্রু আউট দ্য গ্লোব, সারা পৃথিবীতেই কিন্তু কমিউনিকেবল ডিজিজ নিয়ে একটা প্রবলেম রয়ে গেছে, হ্যাঁ। প্রেজেন্ট সিচুয়েশনটা বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশনটা কী, আমাদের দেশে এখন যে অবস্থা তাতে করে আমরা বেশ কিছু রোগ এখন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি বা ইরাডিকেট করার কাছাকাছি চলে এসেছি, যেমন লেপ্রোসি, ভিসেরাল লিসমিনিয়াসিস বা কালাজ্বর, লিম্ফেটিক ফাইব্রোসিস, ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়াসিস রোগ দেখে রোগী দেখেছেন আপনারা, গোদ রোগ, রংপুরের দিকে বেশি পাওয়া যায় এগুলো, পাগুলি এরকম ফলাফল, হ্যাঁ, হাতির মতন হয়ে থাকে। তারপরে মা এবং শিশুদের টিটেনাস, আগে তো টিটেনাসের রোগী আমরা অনেক পেতাম, কিন্তু এখন টিটেনাসের রোগী নাই বলা যেতে পারে, কারণ আমরা যখন ডাক্তার হয়েছিলাম আমরা টিটেনাসের রোগী অনেক পেতাম, তারপরে আপনার রাতকানা রোগ অনেক পেতাম, রাতকানা রোগ কি ইয়ে ইনফেকশাস কমিউনিকেবল ডিজিজ পরে, তাহলে কী ধরনের ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, এটা শুধুমাত্র ভিটামিন এ ক্যাপসুল দিয়েই নিয়ন্ত্রণ করা গেছে, খুবই অল্প কম খরচে নিয়ন্ত্রণ করা গেছে। আচ্ছা, এরপর এছাড়াও আমরা আমাদের দেশ থেকে পোলিওটাকে নির্মূল করতে পেরেছি, তাই না, দি কান্ট্রি হ্যাজ সেট টার্গেটস টু কন্ট্রোল অ্যান্ড ইলিমিনেটেড নাম্বার অফ আদার কমিউনিকেবল ডিজিজেস ইন নিয়ার ফিউচার, দিজ আর টার্গেট, দিস টার্গেটস আর স্পেশালি অ্যালাইড উইথ এইচডিজি গোলস, এইচডিজিতে আমাদের কিছু কিছু আরও রোগ আছে যেগুলো আমাদেরকে ইলিমিনেট করতে কাছাকাছি আমরা চলে গেছি, এখনও আছে, সবসময় আছে, এবং আমাদের তো আরও 3 বছর বা 4 বছর আগে আমরা পোলিও ফ্রি হয়ে যেতাম, শুধু ইন্ডিয়া থেকে একটা লোক বাচ্চা বেড়াতে গেছিলো ইন্ডিয়াতে, ও ওখান থেকে ইনফেক্টেড হয়ে আসছিলো, এর জন্য আমাদের স্ট্যাটাসটা পেতে আরও কয়েক বছর ওয়েট করতে হয়েছে। যেমন 2017-18 কিছু কমিউনিকেবল ডিজিজের আউটব্রেক হয়েছিল, যেমন চিকুনগুনিয়া, একটা চিকুনগুনিয়া হয়েছিল, এবং দুটো মিজলসের আউটব্রেক হয়েছিল চিটাগাং এবং ঢাকাতে, আর একটা ডিপথেরিয়া আউটব্রেক হয়েছিল আমাদের রোহিঙ্গা ক্যাম্পে, এফডিএম হয়েছিল। আচ্ছা, দিস আউটব্রেক ইনডিউস হিউজ মর্বিডিটি অ্যান্ড ফিউ ডেথস, মর্বিডিটি আর মর্টালিটি দুটো তফাৎ কি,
মর্বিডিটি হচ্ছে শারীরিক অক্ষমতা, ওটা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছে। আর মর্টালিটি মানে মর্টাল শব্দটা সাধারণ পরিচিত, মর্টালিটি মানে মৃত্যু। হ্যাঁ, এটা আমাদের খুব পরিচিত মশা, তাই না? এবং আচ্ছা, এই মশাটার নাম আসলে কি মশা? এডিস মশা। কিন্তু যেহেতু এটার গায়ে ড্রয়া খারা দাগ থাকে বাঘের মতো, এই জন্য অনেকে টাইগার মসকিউটো বলে। আচ্ছা, এই এটা তিনটা জীবাণু ছড়ায়। কী কী জীবাণু? একটা তো আমরা খুব কমন ডেঙ্গি বা ডেঙ্গু যেটাই বলেন, একটা চিকুনগুনি, আরেকটা হচ্ছে জিকা বা জাইকা, দুটোই দুইভাবে উচ্চারণ করে মানুষ। আচ্ছা, এর মধ্যে জিকাটা আমাদের দেশে খুব কম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরেও 2016 সালে একটা জিকা কিট আমাদের দেশে এসেছিল। মাথা ছোট হয়? হ্যাঁ, কেমন মাথা ছোট হয় বোধহয় বাচ্চাদের, নাকি এরকম বাচ্চাদের? না, বাচ্চাদের শারীরিক এটা এটা ভাইরাল ফিভার এক ধরনের। এই জিকা একটা কিট আমাদের দেশে ইম্পোর্ট হয়েছিল 2016 সালে। আচ্ছা, ইন্ডেমিক আর এপিডেমিক, এই দুটার মধ্যে তফাৎ কি? ইন্ডেমিক বলতে কি বুঝি আমরা? হুম, ইন্ডেমিক বলতে কি বুঝি? কোন জায়গা হয় মানে? মোটামুটি ঠিক আছে, আমরা পড়ি দেখা যাক কি। সাধারণত দেখা গেছে যে আমরা যারা পাবলিক ক্ষেত্রের লোক, আপনারাও যখন কাজ করবেন দেখবেন কিছু কিছু রোগ আছে যে রোগগুলো এলাকার জন্য বেশি, যেমন উনি বলেন ব্রাজিলে জিকা ভাইরাসটা বেশি পাওয়া যায়। এখন আবার আবার আপনারা কেউ একজন বললেন যে রংপুরের দিকে গোদ রোগ বা ফাইলার ইয়ে কী বলে ফাইলারিয়াসিসটা বেশি পাওয়া যায়। আবার কালা জ্বরটা পাওয়া যায় মানে যমুনার পাড় দিয়ে, ম্যালেরিয়াটা পাহাড়ি এলাকার দিকে বেশি পাওয়া যায়। কিন্তু যখন এই রোগগুলো ওই কনফাইন্ড এরিয়া ছেড়ে এখন ধরেন ম্যালেরিয়া যদি সারা দেশে ছড়ায় পড়ে, তাহলে আমরা কি বলবো এটাকে? এপিডেমিক ফ্যাক্টরস ইনভলভ ইন দ্য ট্রান্সমিশন অফ কমিউনিকেবল ডিজিজেস। কমিউনিকেবল ডিজিজ প্যান মানে কি? আর ডেমিক মানে ডেমোস শব্দটা আসছে কই থেকে? সকল লোক যখন হবে আক্রান্ত তখন সেটাকে বলবো প্যান্ডেমিক। অর্থাৎ এটা ওই ইয়ের বাউন্ডারির বাইরে, মানে ন্যাশনাল যে বাউন্ডারি বা অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেমন বেশ কবে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জা, এটা পরে থাকার কথা স্লাইড আমার যতটুকু মনে পড়ছে। হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন ওই কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা যেহেতু কথা বলছি, কমিউনিকেবল ডিজিজ ট্রান্সমিশন যে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা কী হয়ে যায়, কেন যায়, কেমন করে যায়, এটা না জানালে তো আমরা প্রিভেনশন করতে পারবো না। আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে কি, আমি যদি রাস্তাটা দিয়ে বুঝি যে যুদ্ধের সময় আমরা জানতাম যে এদিকে মিলিটারি আসবে, ব্রিজ আছে কালভার্টের কালভার্টে ভেঙে দেওয়া, তাহলে আমরা যদি জানি যে কমিউনিকেবল ডিজিজগুলো এই এইভাবে ছড়াচ্ছে, তাহলে আমরা সেই ব্যারিয়ার তৈরি করে সেই ব্যারিয়ার দিয়ে আমরা ডিজিজের স্প্রেডটাকে বন্ধ করতে পারবো। আচ্ছা, এটা একটা চেনে বলে এই কতগুলো ফ্যাক্টর আছে। যেমন একটা রোগের জন্য তিনটা জিনিস দরকার পরে প্রধানত, একটা হচ্ছে এজেন্ট, এজেন্ট হোস্ট আর এনভায়রনমেন্ট। এজেন্ট মানে হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস যেটা ছড়াচ্ছে, এজেন্ট যিনি দায়ী, হ্যাঁ যিনি দায়ী এই রোগের জন্য, যার মাধ্যমে হচ্ছে আর কি, তিনি হচ্ছেন এজেন্ট। আর হোস্ট হচ্ছে কে?
আমরা আর এনভায়রনমেন্ট যেমন যেটা দিয়ে আসছি, যেমন সেটা পারিপার্শ্বিক অবস্থা, বাতাস হতে পারে, পানি হতে পারে, ভেক্টর হতে পারে, ফোমাইট হতে পারে, কন্ট্যাক্ট হতে পারে, হ্যাঁ সব কিছু মিলে এনভায়রনমেন্ট। এটাকে ছয়টাকে ভাগ ভাগ করছি। একটা হচ্ছে কি ইনফেকশাস এজেন্ট, দ্যাট ইজ এজেন্ট আপনি বললেনি, দ্য রিজার্ভার। ও আমি এখন আমার কাছে জীবাণু নেই, আমি এখন হোস্ট হতে পারি, হোস্ট দুটোই হতে পারে, আবার রিজার্ভার হতে পারে, তাই না? আমার কাছে আপনার কাছে গাড়িতে আমি একটা রিজার্ভার, রিজার্ভার মানে যেখানে গুদাম জমা হয়ে থাকে জীবাণুটা। রুট অফ এক্সিট, আমার শরীর থেকে জীবাণুটা কোনো না কোনোভাবে বের হতে হবে, সেটা পায়খানার রাস্তা দিয়ে বের হোক, আমার নিঃশ্বাসের সাথে বের হোক, কাশি দিয়ে বের হোক, হ্যাঁ, বা আমার সেক্স অর্গান দিয়ে বের হোক, আমার রক্ত দিয়ে বের হোক, অর্থাৎ চামড়া দিয়ে বের হোক, যেভাবে যায় বের হতে হবে। আর হতে পারে কি রুট অফ এন্ট্রি, শুধু আমার তো বের হলে হবে না, সেটা আপনার শরীরে ঢুকতে হবে, তাই না? সেই ঢোকাটা সাধারণত বেশিরভাগ জীবাণু ঢোকে আমাদের মুখ দিয়ে, এবং আমাদের যে আমি যার মানে কমিউনিটি মেডিসিন আমাদের সার্জন ছিলেন প্রফেসর, উনি এখনও বেঁচে আছেন, খুব বয়স হয়ে গেছে, উনি বলতেন, হ্যাঁ ওনার কথাটাই বলেছিলেন, অর্থাৎ আমার মুখ আমার অ্যানাসের থেকে অনেক বেশি খারাপ, আমার অ্যানাসটাই আমার জন্য ভালো, কারণ কারণ মুখ দিয়ে আমার সমস্ত জীবাণু ঢুকছে আর অ্যানাস দিয়ে বের করে দিচ্ছে শরীর থেকে, হ্যাঁ, কারণ আমি ডাইরেক্ট ডাইরেক্ট জীবাণু যদি আমি না খাইতাম তাহলে আমার ডায়রিয়া হতো না, যদি আমি টাইফয়েডের জীবাণু না খাইতাম তাহলে আমার টাইফয়েড হতো না, হ্যাঁ, কারণ টাইফয়েডের জীবাণু আর ডায়রিয়ার জীবাণু বের হয় কোন দিক দিয়ে, অ্যানাস দিয়ে, অর্থাৎ পায়খানার সাথে, অর্থাৎ আমি যদি আপনার পায়খানা না খাই তাহলে আমার কিন্তু ডায়রিয়া হবে না, কেন হাসেন কেন? আমি পায়খানা খাচ্ছি বলেই তো, মানে পায়খানা মানে কি সব রোগীর পায়খানা, ডায়রিয়া রোগীর আক্রান্ত পায়খানা খাচ্ছি, হ্যাঁ, যেভাবেই হোক আমি খাচ্ছি তো, ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর পায়খানা আমি খাচ্ছি বলেই আমার ডায়রিয়া হচ্ছে, সেটা সেটা তো ক্ষতি নেই, সেটা আবার জীবনে, কিন্তু এখন কী হচ্ছে এবং আপনারা খেয়াল করে দেখবেন ডায়রিয়া কোন বেল্টে বেশি হতো আমাদের দেশে, যখন কোন এলাকাতে ডায়রিয়া বেশি হয়, নদী বাহিত এলাকাগুলোতে বেশি হয়, তার কারণটা হচ্ছে কি, কারণ ধরেন বলা হয় নদীটা হচ্ছে উপরের আপার স্ট্রিপ যারা থাকে, মানে নদীর উপর দিকে যারা থাকেন তাদের পায়খানার রাস্তার সাথে নিচের এলাকাতে যারা তাদের মুখের একটা রাস্তা বা কমিউনিকেশন করে নদী, সেটা তো অসুবিধা নেই, আমি যেখানে ঢালাই পানি চলে গেল, হ্যাঁ, আমার লোয়ার স্ট্রিমে যারা আছে তারা এফেক্টেড হচ্ছে, ভাটির দিকে যারা উজানের দিকে যারা আছেন তারা ঢালছেন আর আমরা ভাটির দিকে যারা আছে তারা খাচ্ছে, ঠিক আছে, না খারাপ লাগলো এবং একটু বাস্তব, আপনারা তো পাবলিক হেলথের লোক, আপনারা তো এটা জানতেই হবে, তাই না? আচ্ছা, তাহলে রুট অফ এন্ট্রি গেল এবং সাসেপ্টেবল হোস্ট, হোস্টটাকে হতে হবে সাসেপ্টেবল, যেমন ধরেন একই বাড়িতে আপনার বাচ্চার হয়েছে আপনার হয়নি, অথবা দেখবেন একই বাড়িতে পাঁচ সাতজন ছেলে মেয়ে আছে তাদের দুই তিনজনের হয়তো বসন্ত হলো বা পক্স হলো বা কিছু হলো আর কারোর কিন্তু হলো, একই এনভায়রনমেন্ট সবারই তো হওয়ার কথা ছিল, হ্যাঁ, ইমিউনিটি, এই জন্য বলা হচ্ছে সাসেপ্টেবল হোস্ট। আপনার কতগুলো টার্ম বলার সময় একটু সাবধানে বলতে হবে, কারণ লে পাবলিক হোস্ট বলুক কোনো আপত্তি করবো না, কিন্তু আপনি যখন বলবেন তখন বলতে হবে সাসেপ্টেবল হোস্ট, অর্থাৎ যে, হ্যাঁ হ্যাঁ, সাসেপ্টেবল মানে যে ওটা আক্রান্ত হওয়ার যোগ্য, সেই রকম হোস্ট। ওই টেন্টের বই ছবি কয়েকটা পাতায় দেওয়া আছে, এই ছয়টা জিনিস আছে, যেমন প্রথম যা বলি রিজার্ভার, প্রথম হচ্ছে রিজার্ভার, রিজার্ভারটা কী করে, এখানে আমার জীবাণুটা আছে, তারপরে ধর আমি হচ্ছে রিজার্ভার, তারপরে আমার রুট অফ এক্সিট, যে রোগটাই হোক, যেমন ধরেন আমরা এখন যে ডেঙ্গি নিয়ে কথা বলছি, ডেঙ্গির রিজার্ভ আমার চামড়া দিয়ে ডেঙ্গিটা বেরোচ্ছে, মানে মশা কামড়াচ্ছে চামড়াতে, তাই না? চামড়া দিয়ে রুট অফ এন্ট্রি এক্সিট হচ্ছে এখানে চামড়া, ও ডায়রিয়ার কথা আমি বললাম, আমার টিবি আছে কাশতেছি, এই কাশের সাথে আমি বের হয়ে আসতেছি, তাই না? এটা এক্সিট আছে, এবং তারপর একটা মোড অফ ট্রান্সমিশন, জীবাণুটা যে বের হচ্ছে, বের হলে শুধু হবে না, এটা বের হয়ে যেতে হবে, যেমন ধরেন টিবি যদি আমার থাকে
টি মাটিতে পড়লে কিন্তু খুব বেশিক্ষণ বেঁচে থাকবে না, এটা বাতাসের সাথে আপনার শরীর পর্যন্ত পৌঁছতে হবে। তাহলে এখানে আবার এডিস মশাটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশনের একটা অংশ, আবার ডায়রিয়ার ক্ষেত্রে মাছি একটা ভালো ফ্যাক্টর, বাহক। হ্যাঁ, এরপর হচ্ছে রুট অফ এন্ট্রি, যেটা আমি বললাম একটু আগে আপার স্ট্রিম ভাটি আর উজানের কথা বললাম। হ্যাঁ, রুট অফ এন্ট্রি, এন্ট্রি একটা রাস্তা লাগবে আমার শরীরে, যে স্বাস্থ্যটা হোস্টেলের মধ্যে ঢুকবে সেখানে এই এন্ট্রি হবে কোথায়, সাসেপ্টেবল হোস্টের ভিতরে, এবং এইটা হবে কি এই ইনফেকশন এজেন্ট দিয়ে আমার তখন রোগগুলো তৈরি হবে। ওকে, ওই একই কথাটা মানে ভাষায় বলা হচ্ছে রিজার্ভার থাকবে যেখানে এজেন্টগুলো বা আগের প্রেসক্রিপশন দেখাইলাম ইনফেকশন এজেন্টটা আমার রিজার্ভারের মধ্যে থাকবে। এই এই এজেন্ট হতে পারে প্যাসাটাইজ, মানে শব্দের অর্থটা কি পরজীবী, পরজীবী মানে ওখানে ওটা ইয়ে করে ব্রিড, ব্রিড মানে বংশ বিস্তার করবে, বেঁচে থাকবে। এখানে প্যাসাটাইজ মানে হচ্ছে ওখানে উপনিবেশ স্থাপন করার মতো, ওখানে যে সে হ্যাঁ কলোনাইজেশন গুড থাকবে এবং ওখানে ব্রিড হবে, ওখানে বংশ বিস্তার করবে। কারণ ধরেন আমার শরীরে যখন ঢুকলো ওই এডিস ভাইরাস, সরি এডিস মশার কামড় দিয়ে একটা জীবাণু, এটা কিন্তু আমাকে অসুস্থ করার জন্য সাফিসিয়েন্ট না, বা ম্যালেরিয়ার যে ঢোকে এটা কিন্তু আমাদের জন্য সাফিসিয়েন্ট না। একটা মশার যতটুকু কামড়ে এটা কী করে আপনারা যে ম্যালেরিয়ার জীবাণু মানে জীবনচক্র দেখেন, এটা প্রথমে লিভারে গিয়ে করোনাইজেশন, ওখানে বসে থাকে চুপচাপ বয়স্ক থাকলো, ওখানে বংশ বিস্তার করলো, তারপরে তারপরে সে তখন রোগ ছড়ানো শুরু করলো। আচ্ছা, তারপরে হচ্ছে কি সোর্স হচ্ছে কোনটা, সোর্স মানুষ হতে পারে, সেই মানুষটাকে রুগী নিজে, ক্যারিয়ার, ক্যারিয়ার কাকে বলে যে রোগটা বহন করে কিন্তু এখনও রোগের লক্ষণ তার মধ্যে শুরু হয়নি, আমি পরে লেখা আছে পরে আমরা আলোচনা করব। পিপুল উইথ ল্যাটেন্ট ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন মানে সেম কথা একটু ডিফারেন্স আছে, সে ক্যারিয়ার যারা তারা হচ্ছে কি তাদের মধ্যে রোগ কখন দেখাই যাবে না, আমি জীবাণু বহন করছি কিন্তু আমার মধ্যে আপনি জীবাণু পাবেন মানে রোগ হবে না আমার, আমি শুধু মানে নিঃস্বার্থভাবে শুধু জীবাণু ছড়ে আপনাদের মধ্যে ছড়াই যাব, হাসেন কেন, এটা হচ্ছে ক্যারিয়ার। হ্যাঁ, লাইফ লং থাকতে পারে। আর যেটা হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন সেটা হচ্ছে আমার মধ্যে জীবাণুটা আছে, এখন আমি ছড়াচ্ছি কিছুদিন পরে আমার হয়তো রোগ না কোনো কারণে কতদিন পরে আমার রোগ, যেটা ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে যেটা সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা আমরা কথা বলবো। থাকতে পারে অনেকে থাকে এরকম। আচ্ছা, লাইভ স্টক, লাইভ স্টক মানে গরু ছাগল, গরু ছাগল কি রিজার্ভার হিসেবে কাজ করে, সোর্স হিসেবে কাজ করে কোন রোগের, সিরাজগঞ্জের দিকে রোগ খুব বেশি হলো কিছুদিন আগে, গরু থেকে আসছিল অ্যানথ্রাক্স না। আচ্ছা, এটা বলা হয় কিন্তু কনফার্ম না। আচ্ছা, সেটা তো ডিপথিরের জন্য বলে না, ওটা বলা হচ্ছে ইয়ের জন্য, ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিসের জন্য সবচেয়ে বেশি যে হচ্ছে কুকুর আমাদের দেশে জানে কুকুর। আচ্ছা, এছাড়া হতে পারে ইনসেক্ট, ইনসেক্ট মানে কী করে কুকি পোকামাকড় আমাদের মেইনলি। আচ্ছা, মশা, আর কিছু মাছি, আর কিছু ইঁদুর তো পোকা না, ইঁদুর তো আপনার আমার মতো ন্যামেল, সিসি সিসি ফ্রাই আছে,
এরপরে হতে পারে তেলাপোকা দিয়ে ওই ডাইরেক্ট কিছু স্যান্ডফ্লাই বলেই বলতে চাচ্ছি। আচ্ছা সয়েল, সয়েল দেবে কি কোনো জীবাণু ছড়ায়? সয়েল মানে মাটি, আচ্ছা টিটনাস সয়েলে থাকতে পারে, আর কিছু আমাদের সময় খুব বেশি নাই আর। আচ্ছা এখানে কিছুই বলা হচ্ছে যে কিছু কিছু ইনফেকশন এজেন্ট আছে যেগুলো ডিফাইন্ড অর্গানিজমের ভিতরে মানে মাল্টিপ্লাই করে, যেমন ধরেন এই যে ম্যালেরিয়ার জীবাণুটা, এটা কিন্তু মসকিউটোর ভিতরে গিয়েও মাল্টিপ্লাই করে, তারপরে আমাদের শরীরে ঢোকে, এবং আমাদের শরীরে ঢোকার পরেও সেগুলো আবার মাল্টিপ্লাই করে পরে ইনফেক্টেড করে। আচ্ছা লাস্ট লাইনটা আমরা একটু পড়ি, উইদাউট রিজার্ভার্স ইনফেকশন এজেন্টস কুড নট সার্ভাইভ অ্যান্ড হেন্স কুড নট বি ট্রান্সমিটেড টু আদার পিপল। রিজার্ভার যদি না থাকে তাহলে কোনো ইনফেকশাস এজেন্ট সার্ভাইভ করতে পারবে না, এবং সার্ভাইভ করতে না পারলে সে রোগও ছড়াবে না। না রিজার্ভার তো আমি নিজেই রিজার্ভার, ধরেন পোলিওর কথা বলি, আমি পোলিও আমাকে দিয়ে আপনি ভ্যাকসিন প্রিভেন্ট করছেন, কিন্তু আপনি তো রিজার্ভারকে আপনি পোলিওতে আমার বডি রেজিস্ট্যান্ট বাড়াই দিচ্ছেন, সেটা অন্য জিনিস। যেমন ধরেন রিজার্ভার হিসেবে আমরা এখানে বলতে পারি ইনসেক্ট, যদি আমি ধরি ইনসেক্ট অথবা ওই যে কুকুর বললাম যে ইয়ে করে জলাতঙ্ক রোগ ছড়ায়, কুকুরকে মেরে ফেলছি আমরা, তার রিজার্ভারগুলো আমাদের ইলিমিনেটেড হয়ে যাচ্ছে। তবে অ্যানথ্রাক্সের যে রুগী বা মানে গরুগুলো ওগুলো মেরে ফেলছি আমরা। আচ্ছা ইনফেক্টেড হোস্ট জুনোসিস অ্যান্ড জুনোসিস শব্দের অর্থটা কি? প্রাণীবাহিত রোগ, প্রাণীর যে রোগ আমাদের শরীরে আসে সেটা হচ্ছে জুনোসিস। যেমন আচ্ছা আসলে র্যাবিস এবং জলাতঙ্ক বা ওয়াটার হাইড্রোফোবিয়া, আমরা হাইড্রোফোবিয়া বলি, এই দুটো তফাৎ কি? উনি একই বললেন শব্দটা, আমি কাছে কিন্তু ওই হাইড্রোফোবিয়া একটা রোগ, র্যাবিসও একটা রোগ, এবং উনি যেটা বললেন একই জীবাণু দিয়েই হয় সেটাও ঠিক আছে, কিন্তু দুটো রোগ কিন্তু এক না, উনি কিন্তু একই বললেন, এই জন্যই বললাম যে জি। আচ্ছা আর র্যাবিস কার কামড় হবে, আমার কামড়ে? আচ্ছা আমি কিন্তু বলেছি একই জীবাণুটা কিন্তু একই, হ্যাঁ যখন আমার মধ্যে হবে তখন সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া, আর যার কুকুরের মধ্যে হবে তখন সেটা হচ্ছে র্যাবিস, বা প্রাণীতে হলে র্যাবিস। আপনি তো টেকনিক্যাল লোক, আপনি তো আম জনতার মধ্যে পড়বেন, হ্যাঁ কাজে আপনাকে জানতে হবে এখন না, কিন্তু আপনি তো এখন আপনি তো এখন আম জনতা না, আপনি তো হেলথ পাবলিক হেলথ এক্সপার্ট একজন, হয়তো দুদিন বা এই কথা শোনার আগের মুহূর্তে আপনি তো আম জনতার কাতারে ছিলেন, কিন্তু এখন তো আপনি নতুন টার্ম শিখে গেলেন, তাই না? মনে রাখার সুবিধার জন্য বলি হিউম্যান বিংয়ের যেটা হবে সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া, দুটো এইচ দিয়ে শুরু হবে, ঠিক আছে? আর র্যাবিস হচ্ছে যারা প্রাণী তাদের জন্য। আসলে কুকুর কিন্তু ইনফেক্টেড হয় কীভাবে? কুকুরদের কিন্তু র্যাবিস থাকার কথা না, তারা করে কেউ শিয়ালে থেকে ইনফেক্টেড হয়। সব সব শুকুর কুকুরের কামড়ে তো র্যাবিস থাকে না, না হ্যাঁ কারণটা কি? আচ্ছা উনি বলুক, উনি বলুক কারণটা কি? হ্যাঁ তাহলে
কাজ না করে আচ্ছা হলে কি হবে হলে কি হবে ওই যে উনি একটু বলছে আপনি খেয়াল করেন আমি কিন্তু খেয়াল করছি বলে দেওয়ার পরে উত্তর যদি দিতে না পারেন তাহলে কেমন করে হবে স্যার হলে এই যে প্রথম ক্লাসে আমাদের বলছিল যে আমরা যখন রিসার্চ করি তখন 5% এরর ধরি তো মেডিকেলে যদি 5% এরর ধরি তাহলে কি 100 জনে 5 জন রোগী মারা যাবে হলে তাই স্যার এখানে কিন্তু তাও না ওখানে উনি কিন্তু বলছেন কি 100% ডেথ এখানে ইরোরের কিছু খবর নেই ওইটাই বললাম যে ইরোর ধরা যাবে না আর কি 100% ডেথ এখন যদি ধরেন আমার যদি আমার কাছে আমার জীবনের দাম আছে আপনার কাছে না থাকলো হ্যাঁ আমার কাছে আমার জীবনের দাম আছে কাজেই আমার জীবনটাকে বাঁচানোর জন্যই আমাকে ভ্যাকসিনেশন নিতে হবে ঠিক আছে ইনফেকশন এজেন্ট সম্পর্কে একটু কথা বলি আমরা ইনফেকশন এজেন্ট এমন একটা জিনিস যেটা রোগ হওয়ার জন্যে অবশ্য অবশ্যই দরকার এটা ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল বিভিন্ন রকমের হতে পারে এটা তো বেশি দরকার নেই থাকে আমরা আগায় থাকি ইনফেকশন হোয়াট ইজ ইনফেকশন আমি ইনফেক্টেড আমার বা আমার ঘা ছিল এখানে ইনফেকশন ইনফেকশন মানে কি হ্যাঁ ওই যে তাকায় তাকায় ফেলবে বলেন ইনফেকশন বলতে কী বুঝি আচ্ছা উনি বললেন যে জীবাণু ঢোকার পরে যদি বংশ বিস্তার করে সেটাকে আমরা ইনফেকশন বলবো আর কিছু ইনফেকশন মানে কথা ঠিকই আছে মানে জীবাণুটা আমার শরীরে ঢোকা মানেই হচ্ছে ইনফেক্টেড আমি ইনফেক্টেড হয়েছি ইনফেক্টেড হওয়ার অর্থ কিন্তু এই না যে আমি অসুস্থ হয়ে পড়বো পনেরো মিনিটের জন্য স্যার কী হবে গোমে যাকে বলছে কি গ্রোথ অফ এ প্যাথোজেনিক মাইক্রোব ইন এ হোস্ট একটা জীবাণু আমার শরীরে ঢুকে যদি সেটা গ্রোথ হয় সেটাই হচ্ছে ইনফেকশন সে জীবাণু রোগ হোক বা না হোক সেটা কিন্তু পরের কথা আচ্ছা পরেরটা হচ্ছে কি প্যাথোজেনিসিটি প্যাথোলজি মানে কি প্যাথোলজি মানে জীবাণু একটা প্রক্রিয়া বলা যেত কি সেই প্রক্রিয়া বংশবৃদ্ধি প্রক্রিয়া তো এটা ঠিক বুঝলাম না রোগ সৃষ্টি করার যে প্রক্রিয়া বা ক্ষমতা কত জিনিস মানে হচ্ছে ক্ষমতা আমার রোগ সৃষ্টি করার যদি কোনো ক্ষমতা থাকে সেটাই হচ্ছে ক্যাপাবিলিটি অফ প্রোডিউসিং ডিজিজ ইফ এ কেস ইজ ডিফাইন্ড অ্যাজ সাম ওয়ান হু হ্যাজ দ্য ডিজিজ দেন দ্য প্যাথোজেন ইজ নর্মালি মেজার্ড অ্যাজ নাম্বার অফ ডিজিজেস ডিভাইডেড বাই নাম্বার অফ ইনফেক্টেড অর্থাৎ আমার যতগুলো ডিজিজ হয়েছে এবং যতগুলো ইনফেক্টেড হয়েছিল এটার পার্সেন্টেজ যেটা সেটাই হচ্ছে আমার প্যাথোজেনিসিটি আর ভিরুলেন্স কি একটা রোগ কত খারাপ হ্যাঁ মানে খারাপের তো মানে ডিগ্রি কতটুকু কত ডিগ্রি খারাপ কত মাত্রায় সে খারাপ আমি খারাপ বুঝলাম আর কত বেশি খারাপ হ্যাঁ খারাপের মাত্রাই হচ্ছে ভিরুলেন্স এটাও তাই এটা হচ্ছে কি খারাপ এখানে ডেথ ঠিক আছে আর এটা হচ্ছে মানে টোটাল অফ কেসেস কতগুলো মানে 100 জন রোগীর মধ্যে 100 জনই মারা গেল যেমন যেটা আমরা একটু আগে বললাম হ্যাঁ হাইড্রোফোবিয়াতে এটা হচ্ছে এর হচ্ছে ভিউরেন্স হচ্ছে 100% যতগুলো রোগী হবে সবগুলোই মারা যাবে ইনকিউবেশন পিরিয়ডটা কী জিনিস ঘুমায় থাকে খুব সুন্দর করে বলছি আসলে যদি সহজ কথা আমরা বলি তাহলে হচ্ছে কি না বাঁচে না আজকে আমার শরীরের মধ্যে জীবাণুটা ঢুকলো তার কতদিন পরে জীবাণুটা মানে রোগটা প্রকাশ পেলো এটাই হচ্ছে এই যে গ্যাপটা সে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড এর সাথে ছোট্ট একটা গল্প বলি আমি তো ইংল্যান্ডে ছিলাম হ্যাঁ এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল নেই তো সম্ভবত লেস দ্যান ওয়ান উইক
আচ্ছা যাই হোক, আমি আমি বললাম একদম খেয়াল নেই। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, আমি তো ইংল্যান্ডে একটা হসপিটালে কাজ করি, ওই সময় একটা জ্বরের রুগী আসলো এবং ওই রুগীটাকে ওখানে আবার কী করতে কোনো মানে ডায়াগনোসিস না করা পর্যন্ত কোনো ট্রিটমেন্ট চলবে, শুধু প্যারাসিটামল দিয়ে রাখতো। রুগীটার তো অবস্থা খুব খারাপ, প্রায় 5-7 দিন পার হয়ে গেছে কিন্তু কিছুই হয় না। পরে ওখানে যে কনসালটেন্ট ছিলেন মেডিসিনের, তাকে আমি বললাম যে আমার তো মনে হয় যে দিস ইজ কেস অফ এন্টেরিক ফিভার। তো এই ভদ্রলোক তো পারলে আমাদের পিটিয়ে দেয় যে লন্ডনে তুমি ইয়ে কথা চিন্তা করছো, এন্টেরিক ফিভার চিন্তা করছো, এটা কি তোমার বাংলাদেশ পাইছো? তো পরে আমি বললাম বাট আই সাপোজ দিস ইজ এ কেস অফ এন্টেরিক ফিভার। বলার পরে তখন আবার থামলো, জোর দিয়ে বলছি যখন তার ইনভেস্টিগেট করে দেখে হাইলি পজিটিভ। তখন তারা আবার একটা কনফারেন্স করলো যে এন্টেরিক ফিভার লন্ডনে। তারপর হিস্ট্রি নিয়ে দেখা গেলো সে ভদ্রলোক 1 মাস আগে আফ্রিকাতে বেড়াইতে গেছিলো, ওখান থেকে সে ওখানে এন্টেরিক ফিভারের জীবাণুগুলো কোথায় থাকে মানুষের শরীরে? এসে ইন্টেস্টাইনের কোথায়? ইন্টেস্টাইন তো শুরু হয় লার্জ ইন্টেস্টাইনের কোথায় থাকে? কোলন তো লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন কোলনটাই লার্জ ইন্টেস্টাইন। কোলনের ভিতরে কিছু কিছু লিম্ফয়েড টিস্যু থাকে, মানে এটা হচ্ছে কোলন বা বৃহদন্ত্র বলি আমরা বাংলাতে, তাই না? এর ভিতরে কিছু কিছু জায়গাতে লিম্ফয়েড টিস্যু, এটাকে বলা হয় স্পেয়ার প্যাচেস। হ্যাঁ, এই যতক্ষণ মনে হয়েছে ওনার, এই জীবাণুগুলো গিয়ে এইখানে বাসা বাঁধে, রোগ মাল্টিপ্লাই করে, এটা হওয়ার পরে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। তারপর যখন দেখবে যে না আমরা এখন যথেষ্ট শক্তিশালী, তখন তখন আপনাকে তারা আক্রমণ করবে। এবং এন্টেরিক ফিভারে হয় কি, এই স্পেয়ার প্যাচেসগুলো কী হয়, আলসারেটেড হয়ে যায়, ঘায়ের মতন হয়ে যায়। এবং এই জন্য পায়খানাটা কিন্তু সব রোগের দেখবে পায়খানা কিন্তু শক্ত হয়, টাইফয়েড রোগীদের দেখবেন পায়খানা নরম নরম পায়খানা আসে, কালো কালো পায়খানা আসে। যাই হোক, পরে আমরা আমাকে বললো যে কী ব্যাপার, তার আমি বললাম যে আমরা এইভাবে এটা ইয়ে করলাম যে কারণে এটা হয়েছিল। যাই হোক, আর ইনকিউবেশন পিরিয়ড দেখেন একদম এই যে এইখানে দেখেন, এই যে এখানে যে ঢুকছে এখানে আমার ইনফেকশনটা হলো, এটা হচ্ছে আমার হচ্ছে আর এটা হচ্ছে আমার টাইম, এখানে আমার ইনফেকশনটা হলো, হওয়ার পরে এই জায়গাতে ইনফেকশনটা হলো, আমার এতদিন গেল এই পিরিয়ডটা আমার ল্যাটেন্ট পিরিয়ড, ঠিক আছে? আর এখান থেকে আমার রোগটা শুরু হলো, হওয়ার পরে হয় আমি ভালো হয়ে গেলাম অথবা আমি মারা গেলাম, দূরে রাখতেই হবে, অসুখ হলে কী হবে, হয় আমি ভালো হয়ে যাব তাহলে মারা যাব। এখানে এখন এই যে ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ডের মাঝামাঝি বা একটু বেশি সময় পর্যন্ত এটা ল্যাটেন্ট পিরিয়ড, এখানে কোনো আমি রোগ ছড়াবো না, কিন্তু তারপর থেকে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত অথবা ভালো হওয়ার পর্যন্ত, মারা যাওয়ার আগ পর্যন্ত অথবা ভালো হওয়ার পরেও কিন্তু আমি রোগ ছড়াতে পারি। কারণ এই এই আমি আসলে মারা গেলে এই এই জায়গাতে মারা যাবো, বুঝছেন, পিকে। আর তারপরে যখন রোগটা ভালো হচ্ছে যখন, তখন কিন্তু আমি রোগ ছড়াচ্ছি এবং রোগ ভালো হওয়ার পরেও আমাকে, আমরা এই জন্য বলি না যে ভালো অসুখ ভালো হয়ে গেলেও কিন্তু 3-4 দিন বেশি ওষুধ খেতে হয়, উদ্দেশ্য এই তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কথা শুনে করলে এখানে যে টাইম ইন্টারভ্যাল, এই শব্দটা ইম্পর্টেন্ট, টাইম ইন্টারভ্যাল বিটুইন এক্সপোজার টু দ্য ইনফেকশাস এজেন্ট অ্যান্ড ফার্স্ট সাইন আর সিমটম অফ দ্য ডিজিজ, বা অথবা এই ফার্স্ট সাইন যদি আপনি না বলেন তো বলবেন অ্যান্ড অনসেট অফ দ্য সিমটম অফ ডিজিজ, এরাও বলতে পারেন, অনসেটও বলতে পারেন আপনি। আচ্ছা, এক্সপোজার কাকে বলি আমরা? এক্সপোজার বলতে কী বুঝি, দেখে দেখি বলে মধ্যে লেখাই এসছে। শুধু ইনফেকশন এজেন্ট নাও হতে পারে, যেমন এখানে আমি যে গেমটা দিয়েছি এর ইনফেকশন এজেন্ট বলিনি, আমি এখানে অ্যালকোহলের কথা বলেছি, স্মোকিংয়ের কথা বলতে পারি। হ্যাঁ, ফ্যাক্টর মানে যেটা ওই রোগের জন্য দায়ী সেটার সাথে আমার যদি এখন সম্পর্ক হয় সেটা সেটা হতে পারে ইনফেকশন এজেন্ট হতে পারে অথবা অন্য কিছুও হতে পারে।
অ্যাটাক রেট, যেটা আমি বললাম একটু আগে, যে যতগুলো অ্যাটাক হচ্ছে সবার কিন্তু একই সাথে, ধরেন আর 50 জন লোক একসাথে সিগারেট খাওয়া শুরু করলাম, 50 জনের লাং কার্সিনোমা হবে নট নেসেসারিলি, ও দেখা যায় ওর মধ্যে কিছু লোকের হবে, এটা হচ্ছে অ্যাটাক রেট। আনএক্সপোজার যারা তাদের আসলে হয় কীরকম, এটা হচ্ছে প্যাসিভলি হয়, আমায় আমি স্মোক করছি, আমার ওয়াইফ স্মোক করছে না, কিন্তু দেখা গেল আমার ওয়াইফেরই হয়ে গেছে। মরবিডিটি আর মর্টালিটি, এটাও তো আপনাদেরকে বলেছিলাম, ওটা মরবিডিটি হচ্ছে কি, মৃত্যু, মৃত্যু যেহেতু কম হয় সেই জন্য আমরা এখানে 1 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এটা আমরা আমাদের সুবিধা মতো আমরা নিতে পারি। আর মর্বিডিটি সাধারণত 1,000 থেকে শুরু হয়। ডিজিজ প্রিভেনশন, প্রিভেনশন বলতে কী বুঝি আমরা, প্রতিরোধ, প্রতিরোধ তো বাংলা হলো, যাতে রোগটা আমার মধ্যে না আসে অথবা আমার থেকে আপনার কাছে না যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের জন্য দিচ্ছি, কিন্তু যদি ইয়ে হয়, এই নন কমিউনিকেবল হয়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করতে হবে, যেমন আমরা বলছি যে তৈলাক্ত খাবার কম খাও, হাঁটাহাঁটি বেশি করে করো, তাই না, হ্যাঁ। আবার কিছু কিছু ভ্যাকসিন ছাড়া উনি যেমন বললেন পার্সোনাল হাইজিন মেনটেন করা, তারপরে ধরেন এই কী বললেন এই যে জ্বরগুলো, ডেঙ্গি, এটাতে মশারির মধ্যে পেশেন্টকে রাখতেছি অথবা নিজে মশারি দেওয়া সবচেয়ে ভালো, কয়েল তো একটা কেমিক্যাল, তো আচ্ছা তাহলে আচ্ছা প্রিভেনশন বললাম, প্রিভেনশন বললাম কি, যাতে প্রিভেন্ট আমার কাছে এটা না আসে বা না ছড়ায়, আর কন্ট্রোলটা কি, কন্ট্রোলের মধ্যে 4টা জিনিস আছে দেখেন, যার মধ্যে একটা হচ্ছে কি রোগের ইনসিডেন্সটা আমরা কমিয়ে নিয়ে আসবো, তারপরে রোগীর ডিজিজটা ডিউরেশন কীভাবে কমাতে পারি আমরা, হ্যাঁ চিকিৎসা দিয়ে, সহজ কথা বলে চিকিৎসা দিয়ে, শুধু অ্যান্টিবায়োটিক আপনার ভাইরাল হতে পারে, মোট কথা ট্রিটমেন্ট দিয়ে, তাই না, আচ্ছা। আর ইফেক্টস অফ ইনফেকশন, এটাও একই কথা, ট্রিটমেন্ট দিয়ে আমরা কমাতে পারবো, হ্যাঁ জি। ফিনান্সিয়াল বার্ডেন টু দ্য কমিউনিটি, এটা যে ডিজিজ কন্ট্রোলের মধ্যে পড়ছে। আর ইলিমিনেশন মানে নির্মূল করে দেওয়া, যেমন এই রোগটা আর আমাদের এখানে থাকবেই না, এরকম দু একটা রোগের নাম বলতে পারবে, রাত কানাটা কমে গেছে, পোলিওটা বলতে পারি, তারপরে আপনার ধরেন আগে আমাদের স্মল পক্স ছিল, এখন ইলিমিনেশনের পর্যায়ে যাইনি আমরা, মিজিলসও আমরা ইলিমিনেশনের পর্যায়ে চলে এসেছি, কিন্তু হ্যাঁ ইয়ে হয়েছে স্মল পক্স, চিকেন পক্স দুটো দুই ধরনের জীবাণু দিয়ে হয়, এখন তো আর গুটি বসন তো আপনাদের দেখার সুযোগ নেই, নাই তো, মানে অনেক বয়স্ক যারা ছিলেন তাদের ছিল, এখন তো কারো ওরকম নজরে পড়ে না। আচ্ছা ক্যারিয়ার, ক্যারিয়ারটা কী জানি, যেটা আমি একটা বললাম, জীবাণু আছে যার শরীরের ভিতরে কিন্তু সে নিজে কোনো রোগের লক্ষণ নাই, সেটা হচ্ছে ক্যারিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে সহযোগিতা করার জন্য।